সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূরণ করার পরেও আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে না। আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন অসংখ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না, মানে ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না, এবং অনেকেই বলছে যে এই বর্তমান সময়ে ইউটিউব মনিটাইজেশন কম পরিমাণে দিচ্ছে। আসলে বিষয়টি এমন নয়, ইউটিউব বর্তমানে তাদের মনিটাইজেশনের যে পলিসিটি রয়েছে সেই পলিসিটিকে কঠোরভাবে অ্যাপ্লাই করার কারণে ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাচ্ছে না। আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যা জানা প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই আপনি দীর্ঘ সময় পরিশ্রম করে আপনার এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পূর্বে আপনার অবশ্যই এই বিষয়টি জানা প্রয়োজন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগের সহিত শেষ পর্যন্ত দেখবেন, আর এ ধরনের ইউটিউব রিলেটেড টিপস ট্রিক্স এবং মোটিভেশন পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর দীর্ঘদিন পরিশ্রম করে তার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূরণ করে যখন তার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করে তখন ইউটিউব টিম সর্বপ্রথম তার চ্যানেলের থিমটিকে চেক করে থাকে। আর এখানে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর আসলে এই চ্যানেলের থিম কি এই বিষয়টি সম্পর্কেই তারা জানে না। আসলে এই চ্যানেলের থিমটি কি, এটি কি আপনার চ্যানেলের লোগো বা চ্যানেলের আর্ট, আসলে থিমটি কি, থিম মানে কি, থিম মানে হচ্ছে বিষয়বস্তু। আপনার চ্যানেলের চ্যানেলটি কোন বিষয়বস্তুর উপরে মেক করা, আপনি কোন বিষয়বস্তুর উপরে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন। তো এখন ধরুন আপনি যদি এমন কোনো ভিডিও আপলোড করেন যে আপনি এই সিঙ্গারের একটা গান, ওই সিঙ্গারের একটা গান, ওই সিঙ্গারের একটা গান, তিনটা গান নিয়ে কম্পাইল করে আপনার চ্যানেলে আপলোড করে দিলেন, আপনি মরে গেলেও আপনার সেই চ্যানেলটিতে মনিটাইজেশন পাবেন না। আপনি এমন কোনো কন্টেন্ট মেক করলেন যে কন্টেন্টের কোনো ভ্যালুই নেই, মাইন্ডলেস কন্টেন্ট, আপনি সেখানে মনিটাইজেশন পাবেন না। এখন আপনি একটা ডিজে চ্যানেলে নিয়ে কাজ করছেন, এখন সেই ডিজে চ্যানেলের আপনার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করলেন, আপনি মনিটাইজেশন পাবেন না। তাই সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে আপনি কোন বিষয়বস্তু নিয়ে ইউটিউবে কাজ করছেন, আপনার সেই বিষয়বস্তুর উপরে ইউটিউব মনিটাইজেশন দিয়ে থাকে কি থাকে না। তাই একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আপনার একটি ইউটিউব চ্যানেলে কাজ করার পূর্বে তার কিন্তু ইউটিউবের এই মনিটাইজেশন পলিসিগুলি কিন্তু জানা প্রয়োজন, ঠিক আছে। এখন অনেকেই আবার দেখবেন যে তার এই বিষয়বস্তু কি সে কিন্তু নিজেও জানে না, সে দেখা যাচ্ছে যে এত পরিমাণে মিক্সড কন্টেন্ট আপলোড করতেছে এখান থেকে সেখান থেকে, এই টপিক ওই টপিক, যে টপিক যখন তার পছন্দ হচ্ছে সে সেই টপিকের ভিডিও মেক করছে এবং তার চ্যানেলে আপলোড করছে। তাই আপনাকে জানতে হবে যে ইউটিউব কোন কোন বিষয়বস্তুর উপরে মনিটাইজেশন দিয়ে থাকে, ঠিক আছে। আর এটাকেই বলা হচ্ছে চ্যানেল থিম। আপনি যে চ্যানেলটি খুলেছেন সেই চ্যানেলটি কোন বিষয়ের উপরে মেক করেছেন সেই বিষয়বস্তুটি ইউটিউব টিম চেক করে থাকে। এখন এই বিষয়বস্তুটি আপনার ইউটিউবের চ্যানেলের যে অ্যাবাউটটি রয়েছে সেখানেই আপনার ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল দেখবেন যে লেখা থাকে। যেমন আমার ইউটিউব চ্যানেলেও রয়েছে যে আমি আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব রিলেটেড টিপস ট্রিক্স শেয়ার করে থাকি, এবং আপনি আমার চ্যানেলটি পুরোটি ভিজিট করলে আপনি ইউটিউব রিলেটেড টিপস ট্রিক্স ভিডিওই দেখতে পারবেন। আর যার কারণে আমার চ্যানেলটি কিন্তু মাত্র 8 থেকে সম্ভবত 9 ঘন্টার ভিতরেই আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়, ঠিক আছে। তো ইউটিউব টিম সর্বপ্রথম আপনার এই থিমটিকে চেক করবে। তাই আপনি যে এত পরিশ্রম করে আপনার চ্যানেলটিকে নিয়ে কাজ করে যাচ্ছেন, আপনাকে সর্বপ্রথম আপনার চ্যানেলের থিমটি ঠিক করা উচিত। আপনি কী ভিডিও আপলোড করছেন, কী ধরনের ভিডিও আপলোড করছেন, এই ভিডিওর সঙ্গে বা এই বিষয়বস্তুর সঙ্গে আপনার চ্যানেলের কাস্টমাইজেশন ঠিক আছে কিনা, চ্যানেলের কিওয়ার্ড ঠিক আছে কিনা, চ্যানেলের অ্যাবাউট ঠিক আছে কিনা, এগুলি কিন্তু আপনাকে ঠিকঠাক রেখেই আপনার চ্যানেলে কাজ করতে হবে। শুধুমাত্র তবেই আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু এই থিম যে চেক করা হয় সেখানে কিন্তু পাস করে যাবে এবং আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। আদারওয়াইজ আপনার চ্যানেলের মনিটাইজেশন পাওয়া সম্ভব নয়। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।